এই যে জীবন মহা মূল্য জীবন অমূল্য জীবন নিয়ে আমরা চলাফেরা করছি, এই জীবনের মালিকটা কে? জীবনের মালিক একজনই বলবেন, আপনারা সবাই বলবেন জীবনের মালিক কে? আল্লাহ। মরণের মালিক আল্লাহ। সুখের মালিক, জোরে বলেন সুখের মালিক, দুঃখের মালিক, আরোগ্যের মালিক, রোগের মালিক, সুস্থতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। আপনি জরুরি এলাম, দাওয়াতের লোক যারা আছেন পশ্চিম দিকে মসজিদে পুজো দিলে আজুবের বাড়িতে চলে যান। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে নিরাপত্তার জীবন দান করবেন, পৃথিবীর কোনো মানুষ যদি বলে তাকে আমি দুঃখে এবং বিপদে ফেলবো, পারবে? পারবে কি? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুঃখে দুঃখিত করবেন, যাকে আল্লাহ বিপদে ফেলবেন সারা পৃথিবীর মানুষ, সেই লোকটাকে যদি বিপদ মুক্ত করতে চাই, সুখের জীবন দিতে চাই, পারবে কি? পারবে না। আল্লাহরই চলবে, আল্লাহ সমস্ত জিনিসের মালিক। যদি সেটাই হতো তাহলে মানুষ যার সাথে শত্রুতা হতো তাকে সাথে সাথে সঙ্গে সঙ্গে এক মিনিটে এক সেকেন্ডে ঠাঁই করে গুলি করে মেরে ফেলে দিত। যদি সেটাই হতো, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনে বেঁচে থাকতে পারতেন না। অনেক কৌশল করা হয়েছে নবীকে মারার জন্য। আল্লাহ বলছেন আমার যারা হয়ে যাবে, আমার যারা আমার উপর ঈমান নিয়ে আসবে তাদের জীবনের পুরো নিরাপত্তার ব্যবস্থা আমি প্রদান করব। 11 জন গুন্ডা বাহিনী নবীজিকে ঘেরে নিল, সেগুলো যেমন তেমন গুন্ডা নাই, সবচেয়ে বিখ্যাত গুন্ডা আরব ইমারতের ভিতরে। নবীকে আজকে রাত্রে মার্ডার করে শেষ করে দেব। আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলছেন, আল্লাহ পাক আরশে মোয়াল্লায় বসে বসে বলছেন, কত কত তোরা ষড়যন্ত্র জানিস আর কেমন তোদের কৌশল, আমি সব কিছু দেখছি, কেমন করে আমার নবীকে মারছিস, মেরে দে। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে বলে দিলেন, নবীকে যে বলে দাও রাত্রিবেলা আজকে যেন বিছানে না কাটাই, যেন হিজরত করে মদিনা গমন করে যায়। বাইরে আমার বন্ধুরে আমার হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম তাশরীফ নিয়ে আসলেন। নবীকে বলছেন, ওগো দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেই হিজরতের কামনা আপনি অনেক দিন ধরে করছিলেন, মক্কাতে আর সহ্য করা যায় না, এত জুলুম অত্যাচার বরদাস্ত করা যায় না, হিজরতের বার হিজরতের জন্য আপনি সাজদায় পড়ে পড়ে কত না বার দোয়া করেছেন, আর মনের ভিতরে কত আপনার আকাঙ্ক্ষা, কত আশা যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদেরকে মদিনা যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া স্বীকৃতি করেছেন, আল্লাহ আপনার দোয়া মঞ্জুর কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রথমত হিজরতের অর্ডার করে দিয়েছেন, দিয়ে দিয়েছেন। আর দ্বিতীয় নম্বরের আরেকটা খারাপ খবর তোমার জন্য, যে তোমার বাড়িকে 11 জন গুন্ডা বাহিনী তোমাকে মার্ডার করার জন্য ঘেরে আছে, সুতরাং তুমি তাড়াতাড়ি করে এ বাড়ি থেকে বেরিয়ে পড়ো। বাড়ি থেকে বেরিয়ে পড়ো, লেট করতে হবে না। আলীকে ডাকলেন, আলী আমার বিছানায় ঘুমিয়ে যাও, আমার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে যাও। হযরত আলী হাসতে হাসতে সেই বিছানায় ঘুমিয়ে গেলেন, চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে গেলেন। ভাই আমার সাহাবিদের ঈমান দেখেন, সাহাবিদের ঈমান, ওদের ঈমান আর আমাদের ঈমান যদি কম্পেয়ার করা হয় তাহলে 100 ভাগের 1 ভাগও আমাদের ভিতরে ঈমান নাই। হযরত আলী জানতে পারছেন যে নবীজি বিছানায় শুয়ে, নবীজি আমাকে বিছানায় শুয়ে দিলেন, এর মানে কাফেরেরা গুন্ডা বাহিনীর যে ঘেরে আছে, ওরা ঢের রাত্রে অন্ধকারে এসে বিছানায় তারা আক্রমণ করে মুহাম্মদকে হত্যা করার জন্য এসে আছে। আমি যদি সেই বিছানায় শুয়ে যাই তাহলে আমাকে মুহাম্মদ বলে হত্যা করে ফেলবে,
আমি মরে যাব তার মনে ভয় হতো ভয় নেই ভয়ে তাকে থরথর করে কাঁপা উচিত ছিল কিন্তু না কেঁপে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আনন্দিত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলছে সুবহানাল্লাহ আজকে পৃথিবীর মাটিতে সব চাইতে আমি হলাম সৌভাগ্য সব চাইতে ভাগ্যবান হলাম আমি খোশ কিসমত ওয়ালা হলাম আমি যেই নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য বসরা থেকে লোকেরা নবীর সঙ্গে দিদার করতে আসতো ইয়ামান থেকে নবীর সঙ্গে দিদার করার জন্য আসতো ইরান থেকে দেখা করার জন্য আসতো হাবশা থেকে দেখা করার জন্য আসতো নবীর চেহারায় মোবারকানা দেখার জন্য চারিদিক থেকে অগণন দেশ থেকে তারা যেন চলে আসতো আর নবীর চেহারায় মোবারক দেখে তারা নিজের আত্মাকে পুরো শান্তি দিত হযরত আলী বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী যখন থুতু মোবারক ফেলতেন সাহাবায়ে কেরামেরা সেই থুতু মোবারককে বরকত মনে করে তারা ওই থুতু মোবারক অর্জন করার জন্য ভিড় লাগিয়ে দিতেন নবীজি যখন ওযু করতেন ওই বাঁচা পানি নেওয়ার জন্য সাহাবীরা ভিড় লাগিয়ে দিতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার জন্য লম্বা লম্বা লাইন লেগে যেত ওরা জানত যে আল্লাহর নবীর হাতের সাথে যদি আমরা হাত মিলিয়ে নিই তাহলে আমাদের জীবন জীবনটা ধন্য হয়ে যাবে আমাদের জীবনটা সফল হয়ে যাবে।